বিজেপি দলের দুজন প্রার্থী নগাঁও, এজন সুরেশ বড়া ডাঙরিয়া আর আনজন বিজেপি দলের প্রার্থী হল আমিনুল ইসলাম। আর মিশন তো একই, একেডাল সূতার সুতরাং বান্ধ খাই আছে। বিজেপি দলটো তো আর টকার পাহাড়ের উপর প্রাচুর্যর উপরতে বহি আছে, গতি টাকা খরচ করাটা কোনো ধরনের কার্পণ্য নকরে, বরঞ্চ অতিরিক্তভাবে টাকা খরচ করে যেনে তেনে এটা মানুষের মাজত এইটো ধারণা দিবলে চেষ্টা করেছে যে সকলে আহি দলে বলে আহি পেলায় বিজেপি দলত যোগদান করেছে। আমার যেগুলো বিরোধী দল আছে, বিরোধী দল আপনাকে জানি যে ভালেমান সময় ধরে পেলায় আমি আলাপ আলোচনা যোগেদি একটা সম্মিলিত বিরোধী ঐক্য মঞ্চ বলে আমার একটা মঞ্চ আছে। আর আজি নগাঁও লোকসভা সমষ্টি সম্পর্কে আটাইকটা বিরোধী দলের প্রতিনিধি ইয়াতি উপস্থিত হয়েছে, বিশেষ করে নগাঁও জেলা। আর তেখেতসকলে সকলে লগ লাগি পেলায় সকলে আমার সম্মিলিত বিরোধী ঐক্যর প্রার্থী হিসাবে মোকে চিহ্নিত করেছে। আর মোক মই কংগ্রেস দলের প্রার্থী হওয়ার উপরেও আমার যাক বিরোধী দল আছে গোটেকটা, সিপিআই, সিপিএম বা রাইজর দল, অসম জাতীয় পরিষদ, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সকলে সম্মিলিতভাবে কংগ্রেসের প্রার্থী হিসাবে নগাঁও লোকসভা সমষ্টির প্রার্থী হিসাবে মোক সমর্থন দিয়ার কথা তেখেত সকলে বেকত করেছে। ইয়াত আলাপ আলোচনা সকল এই বিষয়ে কারো মত বিরোধ নাই, আর সকলে মিলি পেলায় এখন সমন্বয় সমিতি গঠন করেছে। আর সমন্বয় সমিতি পরবর্তী কালত আমার নির্বাচনী প্রচার চলাই যাব সম্মিলিতভাবে, সেয়া এটা সিদ্ধান্ত হয়েছে। এতালে মই যাবলে ওলাইছো কারণ মোট বেলেগ প্রোগ্রাম আছে। এআইডিএফ আমার সম্মিলিত বিরোধী ঐক্যর কেতিয়াও নাছিলে, তেওঁলোক তার অংশীদারও নাছিলে আৰু আগলৈ নহয় চাগে, গতি কি করেছে সেয়া এয়া বিচার্য নয়, সম্মিলিত বিরোধী ঐক্য প্রচার বিভিন্ন ধরনের চলাইছে, কারণ রজাঘরিয়া মদত পুষ্ট হয়েছে। এটা বড় আচরিত কথা, যাকালি পীযুষ হাজরিকা ডাঙরিয়ায় বোলে দুখন মিটিং করেছে লাহরিঘাটত, তাত যাকে গিয়ে পেলায় বিজেপি দলত যোগদান বলে কৈছে বেশিরভাগ ইউডিএফর। আটাইতক ইন্টারেস্টিং যে বিজেপি দলের যখন সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ মুসলমান লোকসকলে যখন বিরোধী দলত দেখায় শুনায় যাকে যোগদান করেছে, আকো গৈ পেলায় ইউডিএফ দলের প্রার্থীজনক ভোট দিবলে প্রচার চলাইছে। গতি এওঁলোকৰ গোটেই বস্তুটোৱে হল, মানে এটা কথা স্পষ্ট হয়ে গেছে যে আসলতে বিজেপি দলের দুজন প্রার্থী নগাঁও, এজন সুরেশ বড়া ডাঙরিয়া আর আনজন বিজেপি দলের প্রার্থী হল আমিনুল ইসলাম। আর মিশন তো একই, একেডাল সূতার সুতরাং বান্ধ খাই আছে। আর মিশন তো এইটাই হল যে বিজেপিক উৎখাত করবা শক্তি কংগ্রেস দলের যে শক্তি আছে, আর কংগ্রেস দলের প্রার্থীজনক পরাস্ত করাটোর মিশন। আর দুইটা সাম্প্রদায়িক দল একেলগে লগ লাগি বাহির দেখায় ইটু সিটোয়ের বেলেগ বেলেগ কথা কয়, সমালোচনা করে, কিন্তু ভিতর গোটেই উদ্দেশ্য একই। আর মানে কইসে একেডাল সূতার বান খাই আছে, গতি বিভিন্ন ধরনের কূট কৌশল প্রচার অপপ্রচার করব, একখিন মানুষকে তালে লিখে আর গাড়ি ঘোড়া বিজেপি দলটো তো আর টকার পাহাড়ের উপর প্রাচুর্যর উপরতে বহি আছে, গতি টাকা খরচ করাটা কোনো ধরনের কার্পণ্য নকরে, বরঞ্চ অতিরিক্তভাবে টাকা খরচ করে যেনে তেনে এটা মানুষের মাজত এইটো ধারণা দিবলে চেষ্টা করেছে যে সকলে আহি দলে বলে আহি পেলায় বিজেপি দলত যোগদান করেছে। গতি এনেকা ধরনের কাম চলি থাকিব, কিন্তু আমি বিরোধী দলে আমার যে সম্মিলিত ঐক্য মঞ্চ আছে প্রতিনিধি সকল আছে, আপনার সেই বিষয়ে স্পষ্টভাবে এই বিষয়ে আপনার যখন এখন সমন্বয় সমিতি আছে আপনার এই বিষয়ে কব। থ্যাংক ইউ।